সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। ডেয়ারি ফার্ম করে খুব ভালোভাবে চলছিল সংসার দুই ছেলেমেয়েকে নিয়ে, কিন্তু হঠাৎ এক ঝড় এসে সব কিছু উড়িয়ে নিয়ে গেল। তার জীবনে নেমে আসলো অন্ধকার। আমাদের গুরু ছিল, মারা গেছে 2-3-4 বছর আগে। তখন আমি শোক নাই কইরা এই হাউজে পানি ভরি, সকাল আর বিকালে আমি গোসল করি, গরু বদলি নিজে গরু হয়ে গেছি। তখন এই শখটা পূরণ করতেছি, কিভাবে আমি শখটা পূরণ করবো? আজকে আমার গলগর খালি, আমার যে কোচের বন্দিত, আমি আমি কত টাকা লইয়া আবার সার গরু ওটাইতাম, আবার গোলঘরটা আমি পুরা করতাম। তার মানে এই গোল গরে আপনার যে গরুগুলো ছিল এখন একবার শূন্য, একটি গরু নেই, একটা গরু নেই। কিন্তু আপনি কষ্টে এখন এই জায়গায় গোসল করেন, কারণটা কি? কারণ কি, আমার গরু নাই, আবার যদি করতে পারি আবার গরুটা গরু দিতে দেব। এইভাবে নিজেই হাউস বইরা তুই সকালে বিকালে হাউস বইরা আমি গোসল করি, কেউ আমাদের গরু নাই তো আমি গোসল করি। বউ রেখে বউ গোসল করে, একমাত্র তার আমি দুজনই, আর পোলা পান আমার ওই আছে, আমার গোসলখানো আছে ভিতরে, ওরা গোসল করে। কিন্তু কেন ওগর না করে দিই, তোমরা এগিনিত করো না, তোমরা হেন করো, এই দুজন এইটা তুই করি। এই সারাদিন আই মোটরটা সারি আর পানি পড়ি, 1টা 2টা 3টা 4টা 6টা গরু পালতাম আমি। আমার যে 6টা গরু আসল দেয়ার মতো, আমি যে গরু পালতাম আমার মতন কেউ গরু পারেনি। আমার 15 কেজির টেনে 14 কেজি দুধ হইত, এরকম দুধ আমি দুধ বেচছি, অনেক চলছি, আল্লাহ আমার চালাইছে। 16 বছরে 16টা কুরবানি দিছি এই গোল গরের টেনে। আজ আমি পথের ফকিরে গেলাম, আমার গরু নাই, আমার শখটা কীভাবে মেটাম? আমি গোল গরে করে আইতে মন চানা পারি, আয়া আনতেন ফেরত জায়গা পার, গরু নাই কিছু নাই, একা থাকি নিরালে এনে বই বইয়া কি করবো? কোথায় টাকা চাইলে টাকা দেওয়া পারবি না, এই কথা বলে। তার জন্য শান্তি বই থাকি বাইতে যা, কাজও করতে মন চায় না। আচ্ছা আমার 2টা গরু থাকলে আমি কি অবস্থা চলতাম? আমার লগে থাকে না, আমি 16 বছর 16টা কুরবানি দিলাম আর চললাম, আজকে আমি পথের ফকির হয়ে গেলাম গাছাইতে। আচ্ছা 3 বছর ধরে কুরবানি দিতে পারি না, মেন চেরানতে দিদি দেয় তাহলে আমি আমার পেটে যা আন্ডাইতে যায় না, ওই বোন বাগিনেরা আছে দিদি দেয় তাহলে যাই, ডাক দিলে যাই, না দিলে না যাই, বাস আমি কোর কাছে হাত পাততে যাই না, কি আমার দুর্গা দেন, আমার অভ্যেস নেই তো, আমার বাপের অভ্যেস করে দেওয়া যায়। একসময় তো আপনি মানুষকে দিতেন? হ্যাঁ, আমি খাওয়াইতাম এই ঘরে, 10 কেজি পাক কইরা লাইন ধরে আন্দা বোয়াইয়া হুমুদা বোয়াইয়া পারিন্দা মধ্যে খাওয়াইতাম, এ তারা পেট ভরে খায় যা, ঈদের দিনকে কাঁদছি আমার এই যাবে তাই খায় ওরা, তোকে দিতে পারি নাই, কত কান্না করে কাকা বাবা রে, আমি এখানে লাইন ধরে মানুষে খাওয়াইতাম ঈদের দিনকে, আমার খুব মজা লাগতো আনন্দ লাগতো, আজকে তোরা এই জায়গাতে খাইতেছ আমি খাওয়াইতে পারলাম না, জানি না আমার কষ্ট কোন ফল দিয়ে জানলাম। আমার 10 কেজি বোনা খিচুড়ি 20 কেজি মাংস পাক করে সবার লইয়া খাইতাম, এরম ছিলাম আমি। একটা হাড় গরু জব করতাম 80-90 হাজার টাকা যাইতো আমার এই গোল গরের টেনে, আমি আল্লাহর রাস্তা কোরবানি দিতাম। হাউস এই যে ভাঙ্গিয়া ছুঁয়ে দিছি, ভাঙ্গা ছুঁড়ে মনটা কষ্ট লাগছে দেখি, আর ভাঙ্গি নেই, এটা ভাঙ্গি নেই, এটাই ভাঙ্গা লেছি, ভাঙ্গা কষ্ট পাইতেছি কি না, হাউস ভাঙ্গা কি করুন, এক কালাম গরু করুন, এই জন্য আর হেঁটে ভাঙ্গি নেই, আল্লাহ যদি দেয় আবার কোন দেখে। আমার পড়তাম একটা ছোট্ট গাভি বাচ্চা ছিল, ছোট্ট গাভির বাচ্চা, হ্যাঁ সেই বাচ্চার টেনে গাই হয়েছে, আচ্ছা গাভি করছি, আচ্ছা 16-17 বছর পালছি, পালার পরে ওই গাভির টেনে আমি 16 বছর 16টা কুরবানি দিছি, দেওয়ার পরে গাভিটা মরা গেছে। আচ্ছা মরে যাওয়ার পরে প্রথম যে বাছুরটা ছিল এটা মারা গেছে, ইয়ার পরে আবার জমিন বিক্রি করে আবার গাভি কিনছি,
তিনটা কেনার পরে একে একে ষোলো বছর গেছে, ষোলো বছর যাওয়ার পরে আবার দুইটা মারা গেছে, মারা যাওয়ার পরে ইয়ে পরে ঋণ হয়ে গেলাম ব্যাংকে, 3 লাখ টাকা ঋণ আছে, তারপর আজ দেখলাম এই ঋণ শোধ করতে পারিনি। এখন কত হয়েছে ঋণের পরিমাণ? 3,25,000। 3,25,000। তারপর কই যাচ্ছে আবার জায়গা বেচা এই ঋণ শোধ করা আবার গাবি করি, আমাদের গোল ঘর অখনো আছে তো ভাঙি নেই। এখন বর্তমানে আপনি কি করেন? বর্তমানে এই ঘুরা ফুরা মরি আছি। তো এই গরুগুলো যে মরলো কি কারণে মরলো? আসলে গরু একটা স্টক করেছে, আচ্ছা আরেকটা স্টক করেছে, এই স্টক কারণের মধ্যে মারা গেছে তিনটা। তিনটা? হ্যাঁ। এটি 12 বছর আগে? হ্যাঁ 12 বছরের মধ্যে, এই যে 4 বছরের মধ্যে পড়ছি আমি। মানে 4 বছর হয়ে গেছে? 4 বছর হয়ে গেছে। গরু টরু নাই এখন খামারে? কোনো গরু টরু না, গরু নাই, কিছু নাই। মানে এটা লেগে আমি আবার ঋণ করব গরু তোলার জন্য, গরু খামারে গরু ওঠার জন্য। তো গরুর প্রতি আসলে আপনার ভালোবাসাটা দেখতেছি অনেক। আপনি গরুর কথা বলতে, মারা যাওয়ার কথা বলতে আপনি কান্না করতেছেন একটু। আসলে খাইতে পারি না, করি মরে জায়গা, এটার লেগে দুঃখ পাই। এটার কারণটা কি? কারণটা কি? আমার ভাগ্য নাই মনে হয়, আমি আবার কোন গরু আবার আবার সার গরু তুলব, এবার গাভি তুলব না। আগেগুলো সব গাভি ছিল? আগে আসলে গাভি, এবার সার গরু তুলব। তুলে তুলে বছরে দুইটা সিজন আসে, এই দুইটা ব্যবসা করুন। আচ্ছা, এই আমার, এই আমার শেষ চালান। বর্তমানে কি করেন আপনি? এই বর্তমানে রাজমিস্ত্রি কাজ করি। রাজমিস্ত্রি কাজ করি। তো আপনার যেই মানে একটু আগে বলছিলেন আমাদের সাথে যখন কথা বলছিলেন আর কি, আপনি খুব কান্নাকাটি করছিলেন আসলে দুঃখ, মানে গরুর জন্য। যে একটা গরু ছিল আমাদের সংসার চলে যেত, 15 কেজি দুধ হইতো সকালে টানে, আমার ছেলে পেলে আমার বউ ওটা চলতে পারতো, আমার কোনো টাকা লাগেনি। আচ্ছা, ওখানে আমার এই কষ্ট ডেলে, কষ্ট ডেলে কান্দনা আসে। তো ওইটা ওইটা মারা গেছে? হ্যাঁ এটা মারা গেছে। ওইটা মারা গেল কিভাবে? স্টক করে। স্টক করে? হ্যাঁ। তো এটা বাঁচানোর কোনো চেষ্টা করেন না? করতে পারেন? করছি, 80,000 টাকা কোন সময়তে তাই না ডাক্তারে দিছি। আচ্ছা, গরুটা খারার পরে ই আবার ঠাস করে যে আবার পয়রা যা মারা যায়। তো আপনার কয়টি গরু মারা গেছে? আমার গরু মারা গেছে মোট বাছুর মছুর লিয়া 5টা। 5টা লাগা পড়ার দিক যা পোলা পানে মেট্রিক পাস করার পরে মেয়েটা ইয়া পরে অনেক দেওয়ার মতন কোনো মতন যেই মাস্টার কাছে যায় এই মতনই, ভাই একটু কম কম নাও টাকা, আমি চলতে পারতেছি না। মানে খুব অভাবের মধ্যে আছেন। ছেলেটা কি করে? ছেলেটা একটু সে একটা দোকানে চাকরি করে। ওই কি ভাগ্যের উপরে হাত নেই, ভাগ্যের উপরে পূর্ণ নেই। তো যখন দেখলেন যে একের পর এক একটা গরু মারা গেছে, তখন তো আপনার জীবনের স্বপ্ন সব কিছু তো ভেঙে গেছে। না এসব ভাঙে নেই, আমি মনে সুখের হাল ছিলাম, আমি সারাদিন পরিশ্রম করতাম, দুটা হাতে করে বাজার লিয়ে যেতাম, আর ওই দুধ বেচা আমার স্ত্রী সন্তুষ্ট থাকতো। আমি জিজ্ঞাসা করিনি কয় টাকা দিলা কয় টাকা নিলা, কোনো দোকানে রেন্টে নিলে ওই দুধ দেয় সারে লিখত না, আমি কোনো জিজ্ঞাস করি, আমি রাজার হাল্লা ছিলাম, আর ওখান আমি বিজ্ঞতা পদ্ম এরকম লাগতেছে। আপনার কি কোনো চাওয়া আছে আসলে? মানে হ্যাঁ চাওয়ার আছে, যদি আমার যদি কিছু টাকা দেয় ব্যাংকেতে নেবার, তাহলে আমি আবার 5টা গরু উঠাম, আমার এই টপিকটাই শেষ, 5টা হার গরু উঠাম, আর কোনো ই নেই, কষ্ট নেই, আমি বছরে এই ঋণ শোধ করবো আবার। বছরের দুইটা সিজন আসে বেচার, একটা কুরবানি ঈদ একটা সবার রাত, এই দুইটার দিন আমি ইনকাম করে যাব, এটা আর আসার দূরে বই লিখে আমি। তো গরুটি যখন এত ভালোবাসার গরুগুলা যখন মারা গেল, এগুলা যখন অন্য জায়গায় নিলেন, তখন আসলে ফিলিংস? না আমি কোনো জায়গাতে নিই না, আমার এই গল গড়তে গল গড়। আচ্ছা, ওই হানতে বার করে অন্যান্য গাছ দিছে, আবার হানতে দোয়াই নিয়ে হ্যান নিয়ে বানছি। আচ্ছা, এটা ভাগ্যের পরিস্থিতি, এটা আমার দোষ না, এটা আমার এক আল্লাহ এটা নজর আদা হইতেছে। আচ্ছা, বুঝছেন ভালো মানুষ কীভাবে যায় এটা আল্লাহ জানিয়ে দেয়। মানে আপনি গরু যখন পালছিলেন, লালন পালন করছিলেন, তখন তো আপনি খুব ভালো ছিলেন? হ্যাঁ আমি অনেক অবস্থা ভালো ছিলাম, অনেক ভালো ছিলেন। হ্যাঁ, তখনকার একটু বর্ণনা যদি দিতেন কীরকম? না আমি কোনো বর্ণনা দিইনি, যুগা ঘাস কাটছি, হ্যাঁ কাইটা দিয়ে আমি দূর ফেরা কাজে গেছিলাম। আচ্ছা, আবার বিকালবেলা কাজের তে নাইছি, আবার আয়া গাছ দিছি। আচ্ছা, হ্যাঁ গাছ দা খাওয়াইছি,
ওই শ্বশুর বাড়ি যাইতাম গা, পোলার গছে দিয়া পোলায় খালা হইতো ই করত। হঠাৎ একদিনকে গেলাম গা, একসাথে দুইটা বাচ্চা হইল। আচ্ছা, একদিন হইলো তিন দিন আগে, আরেকটা হইলো চার দিন আগে। তখন বউ কইল কি চলো দাওয়াত দিছে শ্বশুর বাড়ি, দোনো জন যাইতে। তো পোলারে কইলাম পোলারে তুই এদের দিকে খেললাম। মানে একটা তিন দিন আগে, আরেকটা আমি এগিয়ে দেখিনি, চেক করিনি, এটা আমার ভাগ্য নেই। আমরা জামাই বউ এটা করলে আমি ডাঙ্গ ভাগ্য নেই, মারা গেছে। ওনার কি কম, ইয়ার পরে বছর আর একটা বিয়ে আইলো। বিয়ে নেওয়ার পরে আবার দশ দিন পরে আবার হিরাম করে ব্যামাইতে আসে। কইলাম বাচ্চাটা তো সুস্থ দেওয়া যায়, আমার কান্দ ওঠা দাও, আমি জায়গাটা নিয়ে পশু হাসপাতাল নিছি। নিছে বাদে একটা ইঞ্জেকশন দিছে, বাচ্চাটা খারাইছে। আচ্ছা, খারাইছে বাদে আবার ব্যান গারুপ করে লইছে। আইনা কম্বল দা আমার নিজে কম্বল দা পেঁচাইয়া আরে জ্বর। ডাক্তার যেমন কইছে কি মোটা খেতা কম্বল থাকলে আবার পেঁচাইয়া থেয়ে দিই। আমি যে ঘরে ফুই এই ঘরে থেয়ে দিছি, বাছুর খারাইছে। খারার পরে আষ্ট ন দিন গেছে, ভালো হয়েছে। আবার আষ্ট দিন পরে ইয়ে গল গড়ি নিয়ে দিছি, মার দুধ খাই। হঠাৎ করে রাত কইরা মজা লইছে, মানে সকালে উঠে দেখেন আপনারা মারা। হ্যাঁ, তো রাত্রে কি ঘটনা ঘটলো এটা কি আপনারা কখনো মানে দেখছেন? আমরা দেখিনি। মানে পরে এনার এই সকালে রাত পয়েছে, তারপর দেখি বাছুরটা মরা, বাছুরটা মরা। ইয়া পরে এই গরু মরা যায়। তো এখন 15 দিনের মধ্যে, এখন যে আপনার গরু নাই, আমার কষ্ট লাগতেছে। কষ্টটা কিরকম লাগতেছে? কষ্টটা তো আসলে ধরেন বহুত কষ্ট লাগে, আর মন আর চায় না, বুঝছেন? আচ্ছা, বাইতে যাইতে মন চায় না। কেন বাসা যেতে মন চায় না? কেন মন চায় না? গরু নাই, কিছু নাই, মানে গোয়াল ঘর ফাঁকের জন্য খুব কষ্ট হয়। যখন তাকান আপনি গোয়াল ঘরের দিকে, গরু শূন্য, গোয়াল ঘরের মধ্যে চাই পুজল করি, বাথরুম থাকতে কলপার থাকতে গোয়াল ঘর যাই পুজল করি। তার কারণটা কি? সেই পুরনো স্মৃতি মনে পড়ে যখন আপনি গরুকে গোসল করাইতেন? হ্যাঁ, নিজে গোসল করি। এখন এখন বড় কিছু গোসল করি করে হাউজ ভরে পানি থেয়ে দিই, এই পানিতে গোসল করি। এরম আমার কষ্টটা আল্লাহ জানে, একমাত্র আমি জানি। আমার আর কিছু নাই শেষ। আমি কইছি আবার কোন দূর জায়গা বেচমু, বেচা আবার পাঁচটা হাড় গড়ে উঠাম, এই আমার শেষ চালান জীবনে। এবার দিকে আল্লাহ আমার কোন দিকে নেয়, আর কোনো কথা নেই আমার। কেউ যদি আপনাকে না, আমি এগিন করবো না, কেউ দিলে পালনা? না না না, নিজে আমি না না, আমার বল নিজের বল। আমি করতে নেই সরকি, আমি করিনি ছোটোর দিনে, আর সরকির দিকে ঝাম নেই। আমি এটা মাপ চাইছি আপনার কাছে। না মাপ চাও না, আমি এটা জাস্ট আপনার অনুভূতিটা মানে আপনার ইচ্ছাটা জানিয়ে রাখলাম। যদি না নিজে পারলে করবো না, না নিজে না পারলে করবো না। তো এত কষ্ট ভিতরে আরও থাক, আরও কষ্ট হোক, আমি সহ্য করতাম। কষ্ট মানে আমি আবা এই দুনিয়াতে আমার পাঠাইছি আল্লাহ কষ্টের জন্য, বুঝছো? কষ্ট কি এটা আল্লাহ দেখতেছে আর আমি জানতেছি, আর কিছু না। নিত্য পানি দিতাম 25 কেজি দুধ, দুধ বেচে আমি নাস্তা খাইতাম। আগে 1 কেজি দুধ অগ্রিম বেচো, ঘরে নাস্তা নো খাইতাম। আমি রাজার হাল্লা ছিলাম, রাজার তো না, আমি ফকিরের লাইনে পড়ছি, বুঝছো? আমি এত টেকনিশিয়ান নামে গেছি এই গরু না থাকার কারণে। হ্যাঁ, তো এখন আপনার পরিবারগুলো মানে আপনার কষ্টটা কতটুকু এরা বুঝে? না না, ওরা বোঝার কোনো নেই। ওগর পেট শান্তি আছে, ওগর কথা শান্তি আছে, আমার দুঃখ ডেই দেই, আমার গলগাটটা খালি। আমার কীভাবে ভরমু একমার তাল্লা জানে, আর আমি জানতেছি। আপনার কষ্টে আসলে আমরা আসলে মানে কি বলবো, আমাদেরও আসলে ওই রকম বাসা জানা বলার কিছু নাই। আমরা আমাদের প্রত্যাশা থাকবে আপনার স্বপ্ন হেল যদি করতে হয়। তোমার একটা দলিল নেন একটা জায়গার। হ্যাঁ, দলিল নিয়ে আমার কিছু টাকা দেন, এই পাঁচটা দিয়ে আমি আল্লাহ জিতে এটা অর্জন করবই। যেমন জানে বলে কৌশলে
আমি একদিন সুদ করবই, আর আমারই নিকট নেই একটাই স্বপ্ন। হ্যাঁ, এটাই স্বপ্ন আমার, আর কিছু করব না। এই পাঁচটা হার গরু দিয়া আল্লাহ যে আমার জীব নাই, হয়তো আমি পাঁচটা না দে ফকির আবার, এই আমার স্বপ্নটা পুরা করুন। আর স্বপ্নের কোনো ই নেই, শেষ নেই। ওকে, আপনি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।